মহাশয় মো বাপা বউ বহুত বেড়ে রামরাম কহা শুনে আপনার সে নাটি হি কথা কথাকে উচ্চারণ করু অন্য অনেক বি তাহা করতে যামরাম কুথ ভগবানু পায ভগবান পাইব রাম নাম ঠু অধিক উপযোগী শব্দ কিছু না রজনীকান্ত সাধু পচার সাধু সেদিন সে প্রশ্নর উত্তর দে কেদিন পরে দিনে সে রজনীকান্ত হাতের ধরাই দে খন্ডি কাচ ভে দিশু বস্তু বাপা এহাকো খুব সাবধানে ধরিথিবু যাই গাঁ মুন্ড বজারে সবু বড় পরিবা দোকানি পচারিবু সে এইটা পাইলে কত টঙ্কা দেব তা তুই এইটা বিকিদবু না মূল্য বুঝি ফেড়িসু রজনীকান্ত ঘণ্টা ভিতরে লেউটি আসি কহিলা আজ্ঞা সে কহিলা জিনিসটি চকমক করুচি কিন্তু কিছু কামর নুহ তে তা ছুঁ খেলেও বলে সে টাকাটি মূল্যের কিনা দিয়ে দেবি ଦେଇଦେବୁ ହସିଲେ ସାଧୁ ତାପରେ ସେ କହିଲେ ଆଚ୍ଛା ଏଥର ଯା ସେ ମନୋହରି ଦୋକାନର ମାଲିକକୁ ପଚାରିବୁ ସେ ଏଇଟା ପାଇଲେ କେତେ ଦେବାକୁ ପ୍ରସ୍ତୁତ পুঁ কিছু সময় পরে রজনীকান্ত লেউটি আসি কহিলা আজ্ঞা সে তো কোণ দুই টাকা যায় দেব বলে কুচি এখন বাগে সি তা ঘর সজাইবা কামরে ব্যবহার করি দবা আচ্ছা গাঁ জহুরি যাই এইটা প্রস্তুত কহিলে সাধু ক পরে আখি বড় বড় করে ফে আসি রজনীকান্ত কহিল আজ্ঞা সে থ্টা করুচি না বুঝলে না হলে মূল্য সে মালিক সহ ପଳେଇ ଆସିବି ଭଦ୍ରଲୋକ କ'ଣ ବୋକା ନା ସେ ସମଜଦାର ଏହା ଖଣ୍ଡିଏ ହୀରା ଏହାର ଦାମ୍ ଲକ୍ଷେ ବରଂ ଅଧିକ ହୋଇପାରେ ତେବେ ସେ ପରିବା ଦୋକାନୀ ଓ ମନୋହରୀ ଦୋକାନୀ କେଡ଼େ ବୋକା ସେମାନେ ବୋକା ନୁହନ୍ତି ଅଜ୍ଞ ତୋତେ କାହିଁକି ଏତେ ପରିଶ୍ରମ କରାଇଲି ଶୁଣ ଏ ହୀରା ଭଳି ହେଲା ରାମ ନାମ ଯିଏ ତାର ମୂଲ୍ୟ ବୁଝୁନଥିବ ଖାଲି କହିବା ପାଇଁ କହୁଥିବ ଅଭ୍ୟାସ ଯୋଗୁଁ ଡାକୁଥିବ ତା କ୍ଷେତ୍ରରେ ତାହା ଶବ୍ଦଟିଏ ମାତ୍ର খুব বেশি হলে পবিত্র শব্দটি কিন্তু যে যবদর জহুরি সে জানে সে নামর মূল্য অসীম বুঝিলু আজ্ঞা মুন্ড বুলে দে ভাল তাহলে তো বুঝবার সম্ভাবনা অথটির সারা অংশ হল আধ্যাত্মিক শব্দ মান খালি শব্দ এক এক জীবত্ন শক্তি যবেদনশীল তা ভিতরে সে শক্তি কার্যকারী ভিডিওটি মানে যদি আপনার ভালো লাগি তবে মো চ্যানেল সবসক্রাইব করি সব সাংবাদু নিশ্চয় হাসার করবে আর আপনার সুচিজিত মতামত জমা ভুলবে নমস্কার